স্কুল আসিল, হাই স্কুল আসিল, আমি দোকানে গেছে, সব সময় শোয়া কামার দেখছি। আচ্ছা, এমন করছে, এই হলো হারা দিন, আমার সুখ হারা দিন, দেখো কা কি হয়েছে কি হয়েছে। আবার শোয়া কইছে, এক মাস পরে শোয়া কইছে আমার কাছে, কইছে আমি তোমাকে ভালোবাসি। আমি কইছে, শুধু আমি তোমাকে ভালোবাসি, আমার মার কাছে যাইয়াম, আমার বার কাছে যাইয়াম। কারণ একজন, আপনারা তো বলেন হাজার হাজার কোটি কোটি মাইল ফাঁড়ি দিয়ে যে ভালোবাসা টানে, যেটাকে এপার ওপার ভালোবাসা বলে, একজন বাঙালির সাথে একজন আফ্রিকান নারীর যে রিলেশনটা, সেই বিষয়টা আমরা তুলে ধরতে চাচ্ছি। হয়তো সে সেইভাবে বাংলা বলতে পারে না, কিন্তু তবুও আমরা চেষ্টা করছি তার সাথে কথা বলার জন্য। ভাবি, আপনার সাথে প্রথম কিভাবে রিলেশন হয়েছে? হি আস্কস অ্যাবাউট ফার্স্ট টাইম, হাউ ক্যান ইউ ওয়ান্ট টু সি মি। সুন্দর সময় আমি স্কুল আসিল, হাই স্কুল আসিল, আমি দোকানে গেছে, সব সময় শোয়া কামার দেখছি। আচ্ছা, এমন করছে, এই হলো হারা দিন, আমার সুখ হারা দিন, দেখো কা কি হয়েছে কি হয়েছে। আবার শোয়া কইছে, এক মাস পরে শোয়া কইছে আমার কাছে, কইছে আমি তোমাকে ভালোবাসি। আমি কইছে, শুধু আমি তোমাকে ভালোবাসি, আমার মার কাছে যাইয়াম, আমার বার কাছে যাইয়াম। এদিন কথা কয় বলছে যে আমি তোমারে ভালোবাসি, বিয়ে করবো, আমার দেশে তোমারে নিয়ে যাবো। এটাই মানে সে ভাবি, মানে সে প্রস্তাব দিয়েছে যে তার পরিবার মানে ফ্যামিলির কাছে গিয়ে মানে বিষয়টা বলার জন্য। আচ্ছা, তারপরে কতদিনে আপনাদের এই রিলেশন ছিল বা কিভাবে? তারপরে সোহাগ গেছে আমার বার কাছে, মার কাছে গেছে। হ্যাঁ, সোহাগ বলছে আমি তোর মেয়ের কাছে বিয়া করব। তারপরে আমার বা কইছে, আচ্ছা সমস্যা নাই, আমি আর সোহাগ বিয়া করছে। এই তো, হাউ টু বাংলা স্পিকিং, মানে ইংলিশ 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 হি আস্কস অ্যাবাউট, ইউ ক্যান এক্সপ্লেইন ইংলিশ, টক ইংলিশ। ওকে, ফার্স্ট টাইম শোয়াক গো, আই ওয়াজ হাই স্কুল, অ্যান্ড দেন শোয়াক গো এট, আই গো শোয়াক শপ, অ্যান্ড দেন শোয়াক অলওয়েজ হি লুক এট মাই ফেস। আই থিঙ্ক ইস হোয়াট হ্যাপেন, ওয়াই দিস গে অল দ্য টাইম লুক এট মাই ফেস? আই ওয়াজ বিগ শাই, আই থিঙ্ক ইস হোয়াট হ্যাপেন, দিস গে অল দ্য টাইম লুক এট মাই ফেস। অ্যান্ড দেন শোয়াক ওয়ান মান্থ লেট হি টেল মি হি লাভ মি, অ্যান্ড দেন আই টেল শোয়াক, ইফ ইউ লাভ মি ইউ ক্যান গো টু মাই মাদার অ্যান্ড মাই ফাদার, and you can tell them you say you love me, and then Shwag go to my mother and my father, and then Shwag tell my mother and my father he want to marry me, and then my mother and my father say okay, no problem, and then me and Shwag get it married. Acha Shwag bhai, ভাবি কি বলেছে? ধরেন আমাদের সম্মানিত যারা দর্শক শ্রোতা আছেন তাদের মানে কি বলেছেন আপনি, একটু যদি বাংলাতে বিষয়টা ক্লিয়ার করেন। না, বলছে যে সর্বপ্রথম ওই যে আমার দোকানে কেনাকাটা করতে আসতো, আমি তাকাই থাকতাম, তারপরে হে বললো যে এই ছেলে আমার দিকে তাকাই রয়েছে গা, তারপরে আমি বলতাম যে তোরে আমার ভাল লাগে, তোরে ভালোবাসি, ঠিক আছে। তারপরে এইভাবে এক মাস সময় চলে গেছে, তারপরে আমাদের রিলেশনশিপ হয়েছে। হওয়ার পরে আমি কইলাম যে তোরে বিয়ে করবো, তারপরে কইছে যে আমার মা আছে বাপ আছে উনাদের সাথে কথা বল। তারপর আমি উনাদের সাথে কথা বলছি, কথা বলার পরে উনারা রাজি ছিল, তারপরে বিয়ে। আচ্ছা, তারপরে বাঙালি খাবারটা কিভাবে, রান্নাটা কিভাবে শিখিয়েছেন সেটা একটু ভাবির মুখ থেকে আমরা শুনতে চাচ্ছি। শোয়াক শিখাইছি বাংলা, মানে কিভাবে প্রথম শুরুটা বা প্রথম কি রান্না হয়েছে সেটা কি মনে আছে? যে প্রথম দিন মুরগা আর ভাত, হাউ ক্যান মেক ইট, আপনি ইংলিশে বলেন অসুবিধা নাই, হাউ ক্যান হি আস্কস অ্যাবাউট হাউ ক্যান ইউ মেক ইট কুকিং বাংলা ফুড। আই কাট ইট অনিয়ন, অ্যান্ড দেন আই পুট স্পাইসি, অ্যান্ড আই পুট অয়েল, অ্যান্ড দেন আফটার দেন আই পুট চিকেন ইনসাইড, অ্যান্ড দেন আফটার, অ্যান্ড দেন আই মেক ইট হট, আফটার টু মিনিট অর থ্রি মিনিট আই পুট সাম ওয়াটার অ্যান্ড অ্যাড অ্যান্ড দেন কুকিং হইব। আচ্ছা, বলছে যে সর্বপ্রথম ওই রান্না করতে হলে পেঁয়াজ কাটতে হয়, তারপর পাতিলের গরম করি ওই তেল ঢালতে হয়, তারপরে অনিয়ন মানে পেঁয়াজ দিতে হয়, দেওয়ার পরে
ওই অনিয়নটা যখন একটু ব্রাউন হয়, ব্রাউন কালার হয়, কালো হয়, তখন স্পাইসিগুলা দেয়, মানে ময় মশলাগুলা দেয়, দেওয়ার পরে ওই মাংস দেয়, দিয়ে রাখে হওয়া পর্যন্ত, এটা বলছে। আচ্ছা ভাবি আরেকটা জিনিস জানতেছি, আপনি তো ধরেন আমাদের বাঙালি যে রান্নাটা আছে সেটা শিখেছেন বা আগ্রহের সাথে এবং সেটা খাওয়া দাওয়া অলরেডি শুরু করেছেন তখন থেকে, কিন্তু সোহাগ ভাই যে আপনাদের যে কালচারের খাওয়ার দাওয়ার কি সে কি খেয়েছে বা আপনি কি তাকে খাওয়াইতে পারছেন? হি আস্কস অ্যাবাউট ইউর পিপল আর কুকিং, হাউ ক্যান কুকিং, হোয়াট কাইন্ড অফ ফুড ইউ গিভ মি আই ইটিং। মাঝে মাঝে তো টেস্ট করতে হয় সব খানে, ঠিক আছে, কি হয়েছে হয়তো বা হেগোটা একটু সাদা কালার, আমগোটা হয়েছে এই হলুদ টলুদ লই এই কালার, ডিফারেন্স মানে মশলা তো তারা খায় না। হ্যাঁ মশলা খায় না, স্পাইসি দি রান্না করে, এরই মনে করেন 18-20 ডিফারেন্স, এটা সমস্যা নাই, খিদা লাগলে খিদার টানে তো খাওয়াই যা। আচ্ছা আপনারা তো 2011 সালে বিয়ে করেছেন, হ্যাঁ, তো এরপর থেকে মানে এই আফ্রিকায় ছিলেন, বাংলাদেশে এসেছেন কতদিন হলো? হ্যাঁ আমি বাংলা 2015-তে অ্যাপ্লাই করছি কাগজপত্র নিয়ে, আমি কাগজ পাইছি, কাগজ পাওয়ার পরে আমি ট্রাই করছি, ট্রাই করে আমি দেশে আইসা 3 মাস থাইকা আবার চলে গেছি, এটা 2015-তে, না না 16-তে, তারপরে তো 19-এ আমরা দেশে আইসি। আচ্ছা আমি ভাবির কাছে আরেকটা প্রশ্ন হলো যে আপনারা ওখানে যে আপনাকে শুরু থেকে যে ভাই যে ভালোবাসাটা দেখিয়েছে, মানে আফ্রিকা প্লাস বাংলাদেশ দুই জায়গায় কি সেই আপনার সেই প্রথম যে ভালোবাসাটা ছিল এখন পর্যন্ত কি সেটা আছে নাকি কোনো কিছু কমে গেছে? আছে, আছে, কমে না, আছে। আচ্ছা আপনার আমরা একটু ভাঙ্গা ভাঙ্গা সুন্দর ভাষায় বাংলা শুনতে চাচ্ছি, যে আপনি ওখানে যখন ফার্স্ট টাইম সংসার করেছেন যখন তখনকার লাইফটা মানে কীভাবে এনজয় করেছেন আর কি, সেই বিষয়গুলো যদি আমাদেরকে একটু শেয়ার করেন, কারণ হঠাৎ করে একটা বাঙালি ছেলেদের সাথে অন্য একটা কালচারের ছেলেদের সাথে আপনি এসে মিশেছেন বা বিষয়গুলো কীভাবে আপনার কাছে কেমন লাগছে দিন দিন পর, সেই বিষয়গুলো যদি একটু আমাদেরকে বলেন। First time you and me relationship, after then married, that time you and my relationship, that time go how, time is going how? Can you explain? Time was going nice, no problem. Happiness. Yeah, happiness. I was very happiness. Even now, we are still happy, me and my husband. No problem. No problem. Yeah. Acha. তো এই যে বাংলাদেশে এসে আপনার কেমন লাগছে? এখন তো আমরা এতক্ষণ আফ্রিকার গল্প শুনেছি, এখন বাংলাদেশের আমাদের আপনাদের দেশ বা আমাদের দেশ, এখন এই দেশে আপনার কেমন লাগছে? ভালো লাগছে ভাইয়া, এই দেশে ভালো লাগছে। মানে সেটা কোন দিক দিয়ে আপনাদের দেশে আর এই দেশের ভিতরে ডিফারেন্ট কী, মানে আলাদা কী বুঝতেছেন আপনি? অ্যাবাউট সাউথ আফ্রিকা কালচারাল অ্যান্ড বাংলাদেশ কালচারাল ইজ ডিফারেন্স। হ্যাঁ ডিফারেন্স। সো ইউ কাম বাংলাদেশ হাউ ইউ ফিল, এনিথিং প্রবলেম, হোয়াট এলস? নো আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, এভরিথিং ইজ ফাইন, বাংলাদেশ কালচারাল ইজ ফাইন, ইউ ফিল নাইস, ইউ ফিল নাইস। বাংলাদেশটাকে আপনি খুব ভালোবাসেন, ভালোবেসে ফেলছেন বাংলাদেশের কালচারটাকে? ইয়া খুব ভালোবাসি। হ্যাঁ ইয়া মানে কি কি দেখে সেটা কি সোহাগ ভাই প্রেমে পড়ে না বাংলাদেশের প্রতিটা মানুষের প্রেমে পড়ে? মানুষের প্রেমে পড়ে। আপনি যখন এখানে ফার্স্ট টাইম এসেছেন তখন এলাকার মানুষ বা সবাই আপনার দিকে আপনাকে তো দেখার জন্য এসেছে? হ্যাঁ অনেকে আইছে, অনেকে দেখতে আইছে, বহুত মানুষ। হ্যাঁ সেই সেই সময়কার প্রথমকার সিচুয়েশনটা যদি একটু শেয়ার করেন আর কি, মানে ফার্স্ট টাইম বাংলাদেশের সিচুয়েশনটা একটু যদি আমাদেরকে শেয়ার করেন। হ্যাঁ ইট ওয়াজ টু ডিফিকাল্ট, like there was too much people come and check me, I think is what happened, why a lot of people come and check me, like it was too difficult, I don't understand even how to talk Bangla, even people don't understand how to talk English, I gonna talk to who, it was very difficult for me, but now it's easy, I don't have any problem. মানে হে বলতেছে সর্বপ্রথম যখন আইসে অনেক মানুষ, বহুত মানুষ আইসে দেখতে আইসে, তো হের কাছে লজ্জা লাগছে, কথাবার্তি জানে না, কী কমু কী বাবা মেহমানদেরকে সমাধান করমু, এসব কিছু এরই একটু আনইজি ফিল করছে, এখন এগুলা ইজি ইজি হয়ে গেছে,
কারণ মোটামুটি বাংলা ভাষা বলতে পারে। আচ্ছা, আমরা এখন কি আপনি কি পুরোপুরি বাঙালি যে রান্নাটা আছে এটা কি করতে পারেন? পারে ভাইয়া। হ্যাঁ পারে। আর এই যে ক্লিয়ার হয়ে গেছে এক বছরের মতো দেশে, ক্লিয়ার হইব না? প্রতিদিন পাক শাক করলে তো অবশ্যই ক্লিয়ার হইব, এখন সমস্যা হয় না। মানে আপনার এই যে এখন একদম গ্রামের পরিবেশ, এখানে ধরেন যেহেতু একদম ভিলেজ, রাস্তাঘাট বা মানে সংকট বা যে অবস্থা দেখা যাচ্ছে, মানে আপনি তো ওখান থেকে এসে মানে এই জিনিসগুলা কি আপনার ভালো লাগছে যে ন্যাচারাল যেই যা কিছু আছে? হি টেল অ্যাবাউট দে সাউথ আফ্রিকা ইজ ডিফারেন্স, বাংলাদেশ ইজ ডিফারেন্স। বাংলাদেশ ডোন্ট হ্যাভ লাইক ফরেস্ট, নো সাউথ আফ্রিকা ডোন্ট হ্যাভ লাইক ফরেস্ট অ্যান্ড দেন রিভার অ্যান্ড দিস ট্রি হোয়াট হোয়াট হি আস্কস অ্যাবাউট দ্যাট। ইয়াস, ইউ হ্যাভ প্রবলেম? নো, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম ভাইয়া, আই ডোন্ট হ্যাভ এনি কোনো সমস্যা হয় না এসব কালচারে থাকতে। আচ্ছা, ঠিক আছে। আপনি এই যে এখন কি যে বললেন যে প্রথম বিয়ের সময় নামাজের কথা বলছিল, নামাজ পড়া বা সেই জিনিসগুলো কিভাবে শিখেছেন একটু যদি বলেন? আমি মাদ্রাসা গেছি না ভাইয়া, সাউথ আফ্রিকা আমি মাদ্রাসা গেছে, আমি সব শিখাইছি এগুলো। আচ্ছা শোক ভাই, একটু মানে বলছে যে সাউথ আফ্রিকা হে মাদ্রাসায় ছিল, আড়াই থেকে তিন বছর মাদ্রাসায় ছিল, মাদ্রাসায় ছিল আড়াই থেকে তিন বছর, এই কারণে সব কিছু শিখছে, নামাজ কালাম সবই পারে। সেটা কি আপনার আগ্রহ থেকে তাকে মাদ্রাসায় পাঠানো হয়েছে? না, হেরও আগ্রহ ছিল। আচ্ছা, মানে তার ইয়ে থেকে মাদ্রাসাতে? হ্যাঁ হ্যাঁ, হের আগ্রহ না থাকলে কি জোর করি? আচ্ছা, যে নামাজ পড়ার বিষয়টা, যে আমাদের সুরা টুরা বা একটা যদি মানে আমাদেরকে একটু শুনাইতেন ভাবি। হ্যাঁ, যে কোনো সুরা ফাতেহা বা যে কোনো। আচ্ছা, হ্যাঁ সুরা Bismillahirrahmanirrahim. আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম কালবিল মাগদুবি ওয়ালাহিম ওয়ালাদ-দাবি আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বুঝলেন আমার একজন বোন তার যে সুন্দর সূরা বলছে, হ্যাঁ যে সুন্দর দেশ বা যে পার একটা দেশ নিজের মাতৃভূমি ছেড়ে ভালোবাসার টানে চলে এসেছেন বাংলাদেশে। আচ্ছা, আপনারা কি শোক ভাই এখন কি আবার আফ্রিকা যাচ্ছেন বা এরকম? হ্যাঁ, আমরা তো আইসি 10 মাসের ছুটি নিয়ে, 10 মাস ওভার হয়ে গেছে অলরেডি, 12 মাস 1 বছর চলে, আশা করি ফ্লাইট স্টার্ট হলে আমরা চলে যাব, চলে যাই হয়তো 6 মাস 1 বছর কিংবা 2 বছর থাইকে আবার আসব। আচ্ছা ভাবির কাছে আরেকটা, ভাবি আপনার কাছে কি আফ্রিকা ভালো লাগে না বাংলাদেশ ভালো লাগে? লাস্ট কোশ্চেন। বাংলাদেশ ভালো লাগে। কেন বাংলাদেশ ভালো লাগে? এই দেশ হইছে আমার স্বামীর দেশ, এল্লাই ভালো লাগে। আমি স্বামীর কারণে ভালো লাগে নাকি এখানকার পরিবেশ, এখানকার মানুষগুলো? বা আপনাদের দেশে তো বললেন যে আফ্রিকা অনেক বড় বড় ক্রাইম হয়, কিন্তু আমাদের দেশে সেই তুলনায় অনেকটা কম, মানে সেই হিসাবটা কি আপনি কি কিভাবে দেখছেন? মানে দুজনের স্বামীর লাগে আর মানুষের লাগে, দেশের লাগে, সব কিছু ভালো লাগে, সমস্যা নাই। মানে এক বছরে আমাদের দেশের মানুষগুলা সবার প্রেমে পড়ে গেছেন? আচ্ছা আচ্ছা শোক ভাই, হ্যাঁ তো আমি তো আপনার ভিডিও সর্বপ্রথম করেছি তাই না? এখন আপনার ভিডিওতে অজস্র কমেন্ট এসেছে, ভাবি যেই সূরাটা পাঠ করেছে সূরাটা শুদ্ধ হয়নি, তো সেটা আমিও জানি এবং আপনি একজন পূর্ণ বাঙালি হিসেবে সেটা আপনিও জানেন, তো আপনি কি কখনো চেষ্টা করেছিলেন ভাবিকে এই ছুরা কারাতগুলো পুরোপুরি একজন ভালো আলেমের কাছে বা একজন মহিলা এই কোরআন হাফেজের কাছে নিয়ে তাকে শুদ্ধ করানোর? না, আমি তো ওখানে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি, হয়তো বা 15 দিনে 20 দিনে কিংবা 10 দিনে একদিন সময় দেই,
যখন মাদ্রাসায় ছিল হে তো মাদ্রাসায় ছিল, আর তাছাড়া যখন আমার বাসায় ছিল ওখানে আমি ব্যবসা বাণিজ্যের নিয়ে ব্যস্ত। এখান আমার বাসা থেকে আমার দোকান প্রায় 70 কিলো দূরে, তো এই আমি আমার ব্যবসা বাণিজ্য নিয়েই বেশিরভাগই ব্যস্ত থাকি, খুব কম সময় দেই। যদি ওই রকম সময় হইতো যে না নিজে বৈশা বৈশা পাঠ করামু শিখামু, তাহলে হয়তো বা একটু শুদ্ধ হইতো কিবা একটু ইয়ে হইতো, বুঝছেন? সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখলেন মানে ভালোবাসার টানে মানে চলে আসছেন বাংলাদেশে, এখন বাংলাদেশটাকে অনেক বেশি ভালোবেসে ফেলছেন। আপনারা চেন বাচ্চা, ওর কি বাংলা বলতে পারে? হ্যাঁ হ্যাঁ, দোনোটাই বাংলা বলতে পারে। আচ্ছা, একটু আপনার ছেলেটার কাছে হয়তো বা মানে সব বাচ্চারে যখন নতুন ফেস দেখে, আচ্ছা আচ্ছা, এই কারণে আপনি একটু কথা বলেন ওর সাথে, আমি একটু আমরা শুনতে চাচ্ছি। কি নাম বাবা তোমার? সম্মানিত দর্শক শ্রোতা, হয়তো বাচ্চা মানুষ তো অনেক সময়, হ্যাঁ হ্যাঁ, তাদেরকে একটু আমরা দেখানোর চেষ্টা করতেছি। কেমন আছো? হ্যাঁ বলো, ভালো আছো? তুমি না কথা বলো, এমনি বলে বাংলা একবারে সব কিছু বলে। এখন আপনাদের আসছেন আপনারা এই কারণেই, লোকজন আছে এই কারণেই বলে। দর্শক, আমরা সিঙ্গেল মানে তাদের গল্পগুলো শুনলাম, কিভাবে তাদের প্রেম রিলেশন সব বিষয়গুলো। দর্শক, আজ এই পর্যন্ত, পরবর্তীতে নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।